কাপড়খানা আরো শক্ত করে সরিয়ে জড়িয়ে ধরেছিল নদী। জ্বরে তার গা পড়ে যাচ্ছে, শরীরটা আজ অনেক দুর্বল, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে, মাথাটা যন্ত্রণায় যেন ছেড়ে যাচ্ছে। বড় নির্মম খরিদ্দার। তাসিল্লের সুরে খরিদ্দার বলছে, তোদের মতো মেয়েদের আবার শরীর খারাপ হয় নাকি? দর্শক, নদী নামের মেয়েটি অনেক সুন্দরী যুবতী, পল্লীতে তার কাস্টমারের কদর বেশি, বিশ্রামের কোনো সময় তার নেই। এই পল্লীতে যখন ঢুকেছিল তখন তার বয়স মাত্র 14 থেকে 15, তখনও তিনি বুঝত না এই পেশার কিনা। পেটের টানে শরীরের লেনদেন শুরু হয় তার 14-15 বছরে। দর্শক, দৌলতদিয়ার কথা বলছি। দৌলতদিয়ার নাম অনেকেই জানেন, এশিয়ায় যে কটি বড় পল্লী রয়েছে তার মধ্যে প্রথম সারিতেই পড়ে দৌলতদিয়া। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ছোটখাটো একটা শহর বলা যায় দৌলতদিয়াকে। ফেরিঘাট থেকেই দেখা যায় ছোট ছোট টিনের ঘর, সার বেঁধে ঘিঞ্চি দোকান ঘর, দোকানের সামনে বেঞ্চগুলোতে সারাদিনই জটলা, বহু মানুষের আনাগোনা প্রতিদিন। সরু সরু গলির ভেতরে অজস্র বাড়ি, এক একটা দখল নিয়েছে বাড়িওয়ালিরা, তাদের অধীনেই মেয়েরা থাকে। এক একজন বাড়িওয়ালির কাছ থেকে 5 থেকে 50 জন কাজ করে, বেশিরভাগকেই ফুসলি আনা হয় ছোটবেলায়, তারপর চলে ট্রেনিং। ছোটবেলায় তাদের বিভিন্ন ওষুধপত্র খাওয়ানো হয় যাতে দৈহিক গঠন এবং চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি পায়। দর্শক, ফেরিঘাট থেকে পল্লীতে যাওয়ার রাস্তায় উঠলেই ঝিনঝোকের মতো পেছনে ঘুরঘুর করে দালালরা, হিসেব নিকেশের খাতা খুলে বসবে। প্রতিদিন নাকি প্রায় 3 থেকে 4 হাজার মানুষের আনাগোনা হয় এখানে। মুক্তি মহিলা সমিতি নামে এই পল্লীতে রয়েছে একটি রেজিস্টার্ড সংগঠন। 1988 সাল থেকে এই পল্লী চলছে। এখানকার কর্মীরা তাদের জাতীয় পর্যায় পত্রে দৌলতদিয়া নাম লিখে থাকে। পল্লীর প্রতিটি ঘিঞ্জি গলিতে ছোট ছোট দোকান, বিউটি পার্লার গজিয়ে উঠেছে, আর ওষুধের দোকানে চলে নানান ধরনের গঠনের ঔষধ। বয়সী মেয়েদের ধরে আনা হয়, তাদেরকে নিয়ম করে এই ঔষধ খাওয়ানো হয়, আর এই রাস্তায় পা রাখলে ফিরে যাওয়ার আর পথ থাকে না। দিন হোক রাত হোক, শরীর অসুস্থ হোক, খদ্দেরের না বলায় উপায় নেই, করলেই বাড়িওয়ালির চোখ রাঙানি মারধরও খেতে হয়। 24 ঘন্টা খদ্দেরের ভিড় লেগে থাকে এই দৌলতদিয়া পল্লীতে। নদী, সুন্দরী যুবতী নারী, তার কাস্টমারের অভাব নেই, কিন্তু তার এখন বয়স 62 বছর, শরীরের চামড়া কুস্কিয়ে গেছে, সৌন্দর্য নেই বললেই চলে। এখন সে ধুকে ধুকে এই পল্লীতে অপেক্ষা গুনছে মৃত্যুর। দর্শক, এই পল্লীতে একজন কর্মীর প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনের দুর্দশার গল্প শুনলে একজন সাধারণ মানুষের চোখ দিয়ে পানি ঝরতে বাধ্য হবে।